বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে SJVN প্রকল্পের মাধ্যমে এবং ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। অনলাইনে আবেদন চলবে, শিক্ষাগত যোগ্যতা সবই বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের এই ভিডিও নিয়ে, সবই বিস্তারিতভাবে জানবে। তার আগে যারা এখনও পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য, কারণ কি নিত্য নতুন চাকরির ভিডিও আমরা আপডেট দিই রোজই। তো চলো ভিডিও শুরু করা যাক। এটা SJVN লিমিটেড, তো সরকারি ইন্ডিয়া গভর্নমেন্ট হিসাবে নিয়োগ করা হবে। তো এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট, কুক, ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট পদে। তো যারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবেন তারা অফিস অ্যাসিস্ট্যান্ট কাজ থাকবে, আর এখানে ভ্যাকেন্সি রয়েছে 25টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রাজুয়েট হতে হবে এবং MS ওয়ার্ড অফিস জানতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে ওয়ার্ড পার মিনিট 30টি আর হিন্দিতে 25টি। এখানে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা এন্ট্রি কাজের এবং কি ওয়ার্কিং MS অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করার 5 বছর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে কুক, হাউস কাম হাউস কিপার পদে নিয়োগ করা হবে, 15টি শূন্য পদ রয়েছে। রেকগনাইজড সার্টিফিকেট NCVT-র কুকিংয়ের কাজ করার দক্ষতা থাকতে হবে 4 বছরের এবং 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে লিটারিয়াল, 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 4, 5, 12। অর্থাৎ এখানে 12 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন, 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন কোনো ক্যান্টিন অ্যান্ড হসপিটালে। তারপর রয়েছে এখানে ড্রাইভার পদে, তো এখানে জুনিয়র ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ 7টি শূন্য পদে শুধুমাত্র অষ্টম পাশে আবেদন করতে পারবে, সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে গাড়ি চালানোর, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপর রয়েছে অ্যাটেন্ডেন্ট পদে, অফিসার বয় পদে পদের কাজটা রয়েছে, 25টি শূন্য পদ, শুধুমাত্র 10 বছরের মধ্যেই মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে টোটাল নিয়ে 72টি শূন্য পদে নিযুক্ত করা হবে। এখানে 18 থেকে 38 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। সরকারি হিসাবে এখানে ছাড় থাকছে 5 বছর SC/ST-দের, 3 বছর থাকছে OBC-দের। এখানে বেতনের কথা বলা হয়েছে, এখানে ফিক্স রেমুনেশন অর্থাৎ ফিক্স বেতন দেওয়া হবে অফিসার অফিস বয়ের জন্য 32,000 টাকা এবং কি অফিস অ্যাসিস্ট্যান্ট কুক কাম হাউস কিপার জুনিয়র ড্রাইভারের জন্য 33,000 টাকা বেতন দেওয়া হবে। তো এখানে যারা অর্থাৎ ডিসেবিলিটি আছো অর্থাৎ বিকলাঙ্গ আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই কাজের জন্য 50 থেকে আবেদন করতে পারবেন, ওয়ার্ড থেকে আবেদন করবেন এবং কি করতে পারবেন এবং মিউনিসিপ্যালিটি এলাকা থেকেও আবেদন করা যাবে। এখানে সিলেকশন প্রসেস এবং ফোর অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কিভাবে নিয়োগ করা হবে, কম্পিউটার পরীক্ষা হবে 100 নম্বরে, তার মাধ্যমে নেওয়া হবে এবং কি কুক এবং হাউসকিপার পদে এবং জুনিয়র ড্রাইভার পদে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে এবং কি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেওয়া হবে। আর অফিসার বয়ের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে এবং কি এখানে ইন্টারভিউ হবে 10 নম্বরে এবং 5 বছর এক্সপিরিয়েন্স দেখা হবে। এই চাকরির জন্য পুরো সিলেবাস এখানে দেওয়া আছে, অফিসার অ্যাসিস্ট্যান্টের 70 নম্বরে থাকবে পরীক্ষা এবং 30 নম্বরে থাকবে কোশ্চেন রিলেটেড পরীক্ষা। কুক কাম হাউস কিপার জুনিয়র ড্রাইভার পদের জন্য এখানে 50 নম্বর পরীক্ষা হবে এবং 50 নম্বর থাকবে হলো অ্যাওয়ারনেস থাকবে, লোকাল রিজনিং থাকবে এবং নলেজ থাকবে এবং কি অফিসার বয়ের জন্য এখানে 50 নম্বর পরীক্ষা হবে, যেখানে রয়েছে এখানে কোয়ান্টিটিভ রয়েছে, নলেজ রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে। এই চাকরির ক্ষেত্রে প্লেসমেন্ট রয়েছে ভারতবর্ষেই। এখানে আবেদন করার খুবই নিয়মটা একদম সিম্পলি ব্যাপারে, এখানে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস ভ্যালিড দিতে হবে এবং ইউজার আইডি থাকছে, সবই বিস্তারিতভাবে আমি জানাবো। যদি তোমরা চাও তো কমেন্ট বক্সে জানিও কিভাবে আবেদন প্রসেস দেখাতে হবে, সবই বিষয় নিয়ে পরে আলোচনা করবো আরেকটি ভিডিওর মাধ্যমে। তো এখানে শেষ করছি ভিডিও, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব।